ক্লাস টেন দ্বিঘাত করণী 9.3 আটের অঙ্কটা করবো আজকে। এক্স সমান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান 12/11। তাহলে আমাদের এখানে এক্স এর মান দেওয়া আছে আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে। এখানে আমাদের কি লাগছে, এক্স স্কোয়ার লাগছে, আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যে দুটো ফর্মুলা যে কোনো একটাই ফেলবো, হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy অথবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এ নিয়ে যাব। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই এটা লাগবে, আর আমরা ওয়াইটা জানি না, ওয়াইটা আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে এটার মান 12/11 প্রমাণ করতে হবে। তাহলে আমাদের আগে ওয়াই এর মান বার করতে হবে, তারপর এক্স প্লাস ওয়াই অথবা এক্স মাইনাস ওয়াই বার করব। এক্স এর মান রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি, এক্স ওয়াই সমান ওয়ান, তাহলে ওয়াই কত, ওয়াই মানে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স, এক্স এর মান এটা, তাহলে ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই রুট সেভেন প্লাস রুট থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি। তাহলে ওয়াই কী পেলাম, রুট সেভেন মাইনাস রুট থ্রি বাই রুট সেভেন প্লাস রুট থ্রি। এবার আমরা এক্স প্লাস ওয়াই এর মানই বার করি, এটা একটা বার করলেই হবে, এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই বার করলে আর এক্স মাইনাস ওয়াই এর দরকার নেই। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বার করি, এক্স এর মান বসালাম প্লাস ওয়াই এর মান বসাচ্ছি, রুট সেভেন মাইনাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রি রুট সেভেন প্লাস রুট থ্রির স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রির স্কোয়ার। দেখো এটা সেই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো, টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে রুট সেভেনের স্কোয়ার মানে সেভেন প্লাস রুট থ্রি এর স্কোয়ার মানে থ্রি বাই এটা কি পাচ্ছি, রুট সেভেনের স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার। ওপরে পেলাম 2×10 আর নিচে 7/3 সমান 2×10/4 সমান পেলাম 5, এক্স প্লাস ওয়াই এর মান পেলাম 5। এবারে আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এটাকে এটাকে এই সাইডটা বাম পক্ষ হিসেবে লিখি, বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই যে এই দুটো থেকে পেলাম মাইনাস 2xy আর প্লাস এক্স ওয়াইটা লিখলাম পাশে, নিচে পাচ্ছি এই দুটো থেকে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy। তাহলে এক্স প্লাস ওয়াই মানে 5 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে, আচ্ছা এক্স ওয়াই সরি সরি না এক্স ওয়াইয়ের মান তো দেওয়াই আছে, তাহলে এক্স ওয়াইয়ের মান 1 বাই 5 স্কোয়ার মাইনাস 3×1, তাহলে কি পাচ্ছি, 25 মাইনাস 1 25 মাইনাস 3, তাহলে উপরে পাচ্ছি 24 আর নিচে পাচ্ছি 22। ২৪/২২=১২। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে লিখলাম ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে।
নয়েরটা দেখো রুট সেভেন প্লাস ওয়ান আর রুট ফাইভ প্লাস রুট থ্রি এর মধ্যে কোনটি বড়। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা বড়। আমরা দেখো যেটা বড় হবে তার স্কোয়ারটাও কিন্তু বর্গ করলে সেটাই বড় হবে। আমরা দুই আর তিন, এখানে তিন তো বড়, তাহলে তিনের বর্গ নয় আর দুইয়ের বর্গ চার, তার মানে যেটা বড় তার বর্গটাও বড়ই হবে। তাহলে এখানে আমরা বর্গটা বরং বার করি, তাহলে বুঝতে পারবো যে কে বড়। দুটোরই বর্গ বার করি, তাহলে রুট সেভেন প্লাস ওয়ান স্কোয়ার কত হয় দেখি। তা হচ্ছে রুট সেভেনের স্কোয়ার প্লাস টু ইন্টু রুট সেভেন প্লাস ওয়ান সমান সাত প্লাস এক এইট প্লাস টু রুট সেভেন রুট ফাইভ প্লাস রুট থ্রি এর বর্গ করি। রুট ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ফাইভ ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কোয়ার ফাইভ প্লাস টু রুট ফিফটিন প্লাস থ্রি এইট প্লাস টু রুট ফিফটিন এটাকে এক দিই এ দুই দিই। দেখো এখানে আছে এইট, এখানেও এইট আছে, টু রুট সেভেন এখানে টু রুট ফিফটিন। তাহলে রুট ফিফটিন কি রুট সেভেনের থেকে বড়, তাই তো? তার মানে টু রুট ফিফটিন টু রুট সেভেনের থেকে বড়, দুই দিকে দুই গুণ হয়েছে। তার মানে এইট প্লাস টু রুট ফিফটিন গ্রেটার দেন এইট প্লাস টু রুট সেভেন, তাই তো? এইট প্লাস টু রুট ফিফটিন মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি তার স্কোয়ার, তাহলে এটা বড় রুট সেভেন প্লাস রুট ওয়ানের স্কোয়ারের থেকে। তার মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি কি রুট সেভেন প্লাস রুট ওয়ানের থেকে বড়, অর্থাৎ রুট ফাইভ প্লাস রুট থ্রি হচ্ছে বড়। আচ্ছা দশের দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একের অঙ্কটা এরকম অঙ্ক অনেকগুলো করা হলো পারবে, দুইয়েরটাও পারবে, তিনেরটা দেখছি। এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা করবে, হ্যাঁ পারবো বলে রেখে দেবে না, করে দেখবে যে হচ্ছে কিনা ঠিকঠাক। তিনেরটা দেখো, এ প্লাস বি সমান রুট ফাইভ, এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বার করতে হবে যেখানে এই এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি, হাফ ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইবারে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার মানগুলো বসিয়ে দিই, এ প্লাস বি মানে রুট ফাইভ তার স্কোয়ার আর এ মাইনাস বি মানে রুট থ্রি স্কোয়ার সমান হাফ পাঁচ যোগ তিন সমান কি পেলাম ফোর। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি। চারেরটা দেখো, রুট একশো পঁচিশ থেকে রুট ফাইভ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কোনটা, বিয়োগটা করি, একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ, একটা পাঁচ বাইরে আসবে, তাহলে এখান এটা থেকে এটা বিয়োগ করে পাচ্ছি ফোর রুট ফাইভ। ফোর রুট ফাইভ তো অপশানে নেই, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, ফোরটা যখন রুটের মধ্যে যাবে
दुटो फोर लिखब तेल चार चारे षोलो और पाँच षोलो आशी उड आशी एटा आछे अपशने ए ठीक आछे। अच्छा फाइव एकटा तुम्हरा निजेराई करते पारबे ए जे एटार साथे एटा गुण करबे ए ए प्लस बी इंटू ए माइनस बी फर्मुला तारपरे एटा ए दुटो गुण करबे तारपर दुटो गुणफल के आबार गुण करबे। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি একেরটা রুট সেভেন্টি ফাইভ এবং রুট ওয়ান ফোরটি সেভেন সদৃশ করণীয়। রুট সেভেন্টি ফাইভকে কি লিখতে পারি পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পাঁচ তিন গুণ পাঁচ গুণ পাঁচ মানে ফাইভ রুট থ্রি আচ্ছা একশো সাতচল্লিশ। এটা একটু ভেঙে দেখি এখানে কি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে তিন চারে বারো তিন নয় সাতাশ তাহলে পাচ্ছি তিন গুণ সাত গুণ সাত সমান সেভেন দিচ্ছে। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এরা সদৃশ করণীয় তাহলে রুট পঁচাত্তর আর রুট একশো সাতচল্লিশ সদৃশ করণীয়। রুট পাই একটি দ্বিঘাত করণে এটা তো মিথ্যা। আচ্ছা শূন্যস্থান পূরণ করি ফাইভ রুট ইলেভেন একটি ড্যাশ সংখ্যা মূলদ না অমূলদ অমূলদ অবশ্যই রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণী। আচ্ছা অনুবন্ধীকরণী হতে গেলে কী হতে হবে যে করণী নিরসক উৎপাদক তার গুণফল এবং যোগফল এটার সাথে দুটোই মূলদ সংখ্যা হবে তাহলে সেক্ষেত্রে আমায় কী করতে হবে এইটা ভ্যানিশ হতে হবে রুট পার্টটা তাই তো। তাহলে অনুবন্ধীকরণী হবে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণ কী হবে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ। দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় পরস্পরের অনুবন্ধীকরণী ঠিক আছে। এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করো অসুবিধা হলে জানিও।